রেকর্ডটা চালু করে দিয়ে ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা হচ্ছে খুব দ্রুত কয়েকটা ক্লাস করে ফিজিক্সের শেষ করে দিব। তো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই চ্যাপ্টার রয়ে গেছে সেকেন্ড পেপারে, আজকে আমরা এটা দেখবো। সেই সাথে তড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটা দেখব। এরপরে ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের প্রথম তিনটা অধ্যায় আলোচনা করব, তারপরের দিন আবার তিনটা, তারপরের দিন আবার তিনটা, এভাবে করে আমরা শেষ করে দিব। তো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা জানাবা, সমস্যা আমি সমাধান করে দিব ইনশাআল্লাহ। কারো কোনো কিছু জানা থাকলে বলতে পারো। এখানে এখন মেজবাহ, জান্নাত, মুক্ত, রাফিন, শ্রাবন্তী, তানজিয়া, আরিফ, রিফার যুক্ত আছে। ওকে, কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিলাম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, আমি একটু অসুস্থ, এই জন্য কথা আস্তে বলতেছি বা ধীরে ধীরে বলবো, একটু খেয়াল রাখবা, এটা একটু মুখস্থ করবো, এটা দাঁড়ায় রাখতে পারো, আমি শিটটা দিয়ে দিব, খাতা লিখে রাখবা। 1 কিলোওয়াট সমান 36 × 10^5 হবে, আসলে এটা 10^5 জুল, এই যে এটা 10^5 জুল হবে, সেটাকে 1 বট বলে। তারপর হচ্ছে এটা অ্যাম্পিয়ারের সূত্র, পরীক্ষা আসবে নিচের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র। উত্তর হচ্ছে যে এটাকে বলে ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন অফ চৌম্বক ক্ষেত্র মানে বি, ডট গুণন আকার থাকবে ডিএল ইকুয়াল টু মিটার ইউন কি জানি এটাকে বলে নিউ নট আই, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর ডিএল হচ্ছে যে যেই পথে কারেন্টটা যাচ্ছে সেই পথের ক্লোজ লুপটা ডিএলটা, আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এই যে এই সূত্রটা খাতার মধ্যে লিখে রাখবা, মুখস্থ করে রাখবা। বায়োট স্যাভার্ট, কোথাও কোথাও বিয়োট স্যাভার্টের সূত্র লেখা থাকে, এটা আসতে পারে পরীক্ষায়, আসতে পারে মানে এই দুটো, এই এটা 3-4 বার মতো আসছে অ্যাম্পিয়ারের সূত্রটা, 21 সালেও একবার আসছে। 21 সাল বলতে আমি গত বছর যারা পরীক্ষা দিয়েছি তাদেরকে বুঝাচ্ছি, তাদের একবার আসছে, এর আগেও 3-4 বার আসছিল অ্যাম্পিয়ারের সূত্র। বায়োট স্যাভার্টের সূত্র 2 বার কিংবা 3 বার আসছিল, এটা হচ্ছে যে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার। এটা অনেকে বুঝো, অনেকে হয়তো বুঝো না, অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, আমি হালকা করে দেখা দিচ্ছি। মনে করো যে এরকম একটা তার, ওই তার থেকে এখানে একটা পি বিন্দু, তো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করবা, মানে তারের কোন একটা সংযোগ, তার তো অসীম দৈর্ঘ্য, তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য মনে করো ডিএল নিলাম আমি, ডিএল ঠিক আছে, তো ওই তারের ডিএল দৈর্ঘ্য যেটা ছোট দৈর্ঘ্য, সেখান থেকে মনে করি যে আমি একটা পয়েন্ট নিয়ে এই পয়েন্টের সাথে যুক্ত করলাম, যেখানে আমি চুম্বক ক্ষেত্রের মান বের করব, চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি, ডিবিটা বের করব। এখন বিয়োট স্যাভার্ট বা বায়োট স্যাভার্ট বলতেছে এই ডিবিটা হচ্ছে সমানুপাতিক কার, এত দাঁড়াও আমি সুন্দর করে আসি,
এটা হচ্ছে ডিএল। এখান থেকে এই পয়েন্টটা থেকে আর দূরত্ব হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান আমি বের করব। এই তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটা মনে করো এই যে এদিক দিয়ে ঢুকে, এদিকে যাচ্ছে, কিন্তু তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চুম্বক ক্ষেত্রের মান পি বিন্দুতে কত আমরা জানবো মনে করো। তো মনে করি চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে ডিবি। তো বায়ার স্যার বলতেছে এই ডিবিটা হচ্ছে যে এই যে এখানে যে দূরত্ব পি বিন্দুর যে দূরত্ব তার থেকে সেটা যদি আর হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এই ডিবিটা হচ্ছে এখান দিয়ে যে কারেন্ট যায় কারেন্টের সমানুপাতিক। আর এই ডিবিটা হচ্ছে এই যে তারের সাথে এই যে দূরত্বের যে একটা কানেক্টিং লাইন যেটা নীল কালো দিয়ে দেখাইছি সে লাইনের মধ্যবর্তী একটা কোণ আছে থিটা, সেই কোণের থিটা এর সাইন। অর্থাৎ পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বিদ্যুৎ প্রবাহের সমানুপাতিক, আর সাইন থিটা এর সমানুপাতিক। যে থিটাটা হচ্ছে ওই বিদ্যুৎবাহী তার এবং তার থেকে যে পি বিন্দু নিলাম সেই বিন্দুর যে কানেক্টিং লাইন, আর আর এবং এই যে এল, এল হচ্ছে যে তারের দৈর্ঘ্য। অর্থাৎ তার এবং এই কানেক্টিং লাইনের মাধ্যমে মধ্যবর্তী যে কোণ সেই কোণের সাইনের সমানুপাতিক হচ্ছে ডিবিটা। ডিবি হচ্ছে যে চুম্বক ক্ষেত্রের মান। তো বিয়র সাহেব আর এটার পুরোটার একসাথে বলছে এইভাবে যে আর স্কোয়ার আই, আচ্ছা আই আর একটা হচ্ছে সাইন থিটা। সে আরেকটা জিনিস বলছিল সেটা হচ্ছে যে এই ডিবিটা এই যে তারের যে দৈর্ঘ্য যেটা আমি ছোট নিছি ডিএল সেটারও সমানুপাতিক ডিএল। তাহলে আই সাইন থিটা আর স্কয়ার নিয়ে আসলাম আর ডিএলটা বাকি আছে। আশা করি ক্লিয়ার এই কথাটা। সে বলছে এখানে এখানে একটা ডিবি হবে, ডিবি। ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ার। এখন এই এটাকে সমান এই ইয়া করে লিখলে কি করে লিখলে সমান চিহ্ন দিয়ে লিখলে একটা কে আনতে পারো তুমি চাইলে, কে আই ডিএল সাইন থিটা অফ, আচ্ছা সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, এভাবে তুমি লিখতে পারবা। এটাও রাইট, পরীক্ষা এভাবে দিতে পারো। আবার এটাকে ইন্টিগ্রেশন করলে ডিবিটাকে তখন এটা হয়ে যাবে বিটা, মানে বি হয়ে যাবে আর কি। চুম্বক ক্ষেত্রের মান সমান হবে আই ডিএলটা হয়ে যাবে এল আই এল আই এল সাইন থিটা ডিভাইড বাই আর স্কয়ারের ভিতরটা আসে। যাই হোক ওটা দরকার নাই, এটাই দরকার, এটাই পরীক্ষা আসবে, এটাই বিয়োগ সেবারের সূত্র। বিয়োগ সেবার যেটা বলছে সেটাই পরীক্ষা আসবে, এটা বলছে। তো আশা করি ক্লিয়ার। অ্যাম্পিয়ারের সূত্র, বিয়োগ সেবারের সূত্র বা বায়োগ সেবারের সূত্র, লরেন্স বল। লরেন্স বল হচ্ছে কোনো একটা জায়গায় যদি বিদ্যুৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র একসাথে থাকে তখন সেখানে যখন একটা চার্জ যদি সেখান দিয়ে যায় ওই জায়গাটা দিয়ে সেই চার্জ একটা লব্ধি বল প্রয়োগ করে। চুম্বক ক্ষেত্রের জন্য একটা বল, বিদ্যুৎ ক্ষেত্রের জন্য একটা বল, এই দুই বলের মারামারিতে একটা লব্ধি বল থাকে, সেই লব্ধি বলটা ওই গতিশীল চার্জটা অনুভব করে। ওই গতিশীল চার্জটা যে বলটা অনুভব করে লব্ধি বল স্যার যেটা শীট শো করতে সেটা শুনলাম। হচ্ছে লরেন্স বল। তাহলে আবারও বলি,
লরেন্স বল, লরেন্স বল হচ্ছে কোন একটা জায়গায় একটা চৌম্বক ক্ষেত্র একটা বিদ্যুৎ ক্ষেত্র একসাথে থাকলে ওই দুই বলের মারামারির কারণে সেখানে একটা লব্ধি বল তৈরি হয়, ভেক্টরের মধ্যে সেটা তোমরা পড়ছো, যে দুইটা বল দুই দিকে ক্রিয়া করলে একটা লব্ধি বল পাওয়া যায়। সেই লব্ধি বলটা একটা গতিশীল চার্জ যদি সেখান দিয়ে যায় সে অনুভব করতে পারে। তো এই গতিশীল চার্জ যে বলটা অনুভব তখন করতেছে, যে লব্ধি বলটা, সেটাকে বলা হয় লরেন্স বল, কারণ এটা লরেন্স নামক একজন ভদ্রলোক ব্যাখ্যা করেছিলেন, সেই জন্য তার নাম অনুসারে তাকে লরেন্স বল বলে। তো মনে করো যে এই একটা বল, এটা হচ্ছে মনে করো চুম্বক বল, আর এটা মনে করো যে বিদ্যুৎ ক্ষেত্রের বল মনে করো আর কি। তো এখন এই দুইটা বলের একটা লব্ধি বল হচ্ছে যে মনে করো যে এটা আর লব্ধি, এই বলটাই এই ক্ষেত্রের মধ্যে যখন একটা গতিশীল চার্জ যায়, মনে করো ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন হচ্ছে একটা গতিশীল চার্জ, সেই ইলেকট্রনটাই এই আর পরিমাণে বল সে লাভ করে বা আর পরিমাণ বল সে অনুভব করে। এই যে বল আর পরিমাণে সে অনুভব করতেছে, তার জন্য চৌম্বক ক্ষেত্র আর বিদ্যুৎ ক্ষেত্র একসাথে থাকার কারণে এই বলটাকে বলা হয় লরেন্স বল। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। গ্যালভানোমিটার দিয়ে বিক্ষেপ নির্ণয় করা যায় বা তড়িৎ প্রবাহের অস্তিত্ব, তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা যায়। মাল্টিমিটার দিয়ে বিদ্যুৎ ভোল্টেজ সবকিছু নির্ণয় করা যায়। পরিবিন্দু, যে তাপমাত্রায় কোনো চুম্বক পদার্থ তার চুম্বকত্ব হারায়, চুম্বকত্ব যে তাপমাত্রায় হারাই ফেলবে সেই তাপমাত্রা বলে পরিবিন্দু। মনে করো এটা একটা চুম্বক, এটা আমি তাপ দিতে থাকলাম, একটা পর্যায়ে সে আর চুম্বকত্ব দেখাবে না, তার চুম্বকত্ব হারিয়ে যাবে। যে তাপমাত্রায় চুম্বকত্ব হারাবে সেই তাপমাত্রাকে বলে পরিবিন্দু। লোহার ক্ষেত্রে দেখা গেছে যে 770 ডিগ্রি সেলসিয়াস দিলে টেম্পারেচার লোহা আর চুম্বকের মতো কাজ করে না, এই জন্য লোহার পরিবিন্দু হচ্ছে 770। নিকেলের ক্ষেত্রে 400, কোবাল্টের ক্ষেত্রে 1100 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষা আসবে ফ্লাক্স ঘনত্বের একক কি, উত্তর হচ্ছে টেসলা। ফ্লাক্স ঘনত্বের একক কি, টেসলা। ফ্লাক্স ঘনত্বের একক কি, টেসলা। আশা করি ক্লিয়ার মনে থাকবে, ফ্লাক্স ঘনত্বের একক টেসলা। এবার আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন আসছে আগে সেগুলো দেখব, দেখে আমরা আইডিয়া নিব, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব। খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এত ক্ষমতার একটি স্ত্রীর রোধ, এত ক্ষমতা পি দেওয়া আছে আর রোধ আর দেওয়া আছে, স্ত্রীকে বৈদ্যুতিক লাইনে পূর্ণ ক্ষমতায় চালালে এতে কত বিদ্যুৎ প্রবাহিত হবে? তাহলে পি দেওয়া আছে আর দেওয়া আছে, আই জিজ্ঞেস করছে। ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু বি স্কোয়ার বাই আর লিখতে পারি চাইলে, কারণ এখান থেকে আমি পি এবং আর ব্যবহার করে বি বের করে নিতে পারবো। বি বের করে নিলাম 220, তো বি যদি আমার জানা থাকে তাহলে আই ইকুয়াল টু পি বাই বি লিখতে পারবো, কারণ পি ইকুয়াল টু বি আই, সেখান থেকে আমি পি বাই বি দিলে বিদ্যুৎটা পেয়ে যাব 4 অ্যাম্পিয়ার। এটা এখন আর দরকার নাই, বর্তমান সিলেবাস এটা নাই, সিবেক ক্রিয়া। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, ধাতু শোধন বা ধাতু বিশুদ্ধকরণ, এই কাজগুলাতে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করছি, রসায়নে তোমাদের মনে আছে। তারপরে আমরা তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং এগুলো করি, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তার মানে এগুলো সব সঠিক। ধাতু নিষ্কাশন, ধাতু শোধন,
তড়িৎ প্রলেপন, ইলেকট্রোফ্রেটিং, সব সঠিক উত্তর হচ্ছে এটা সবগুলো। বৈদ্যুতিক ইস্ত্রির গায়ে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে, তাহলে ভোল্টেজ এবং পাওয়ার আমি জানি গেছি, ভি এবং পি জানতে পারছি। এখান থেকে আমাকে বলছে যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য যদি 37 পয়সা হয়, তবে ইস্ত্রিটি যদি 2 ঘন্টা চালালে খরচ কত হবে? তাহলে 1 ইউনিটের বিদ্যুতের দাম 37 পয়সা, 2 ঘন্টা চালাতে হবে, তো বিদ্যুতের বিল বের করতে হলে কিলোওয়াট ঘন্টায় নিতে হয়। কিলোওয়াট ঘন্টায়, 1 কিলোওয়াট ঘন্টাকে 1 ইউনিট বলে, 1 কিলোওয়াট ঘন্টাকে 1 ইউনিট বলে। তো যেটা ক্ষমতা থাকবে সেটাকে কিলোওয়াটে নিবা, আর ঘন্টার যে সময় যেটা থাকবে সেটাকে ঘন্টা নিতে হবে। দিনে থাকতে পারে সময়, 2 দিনও বলতে পারে, 2 মাসও বলতে পারে, যাই থাকুক ঘন্টা নিতে হবে। এখানে ঘন্টায় দেওয়া আছে, আমি আর ঘন্টায় নেওয়া লাগবে না, 2 ঘন্টা বলে দিছে। তাহলে বিদ্যুৎ বিল হিসাব করার সূত্র হচ্ছে, মূল সূত্র হচ্ছে আগে ক্ষমতাগুলোকে কিলোওয়াটে নিতে হবে, ওই কিলোওয়াটকে ঘন্টা দিয়ে গুণ করতে হবে, যত ঘন্টা চলবে যন্ত্রটা তত ঘন্টা দিয়ে গুণ করতে হবে। নর্মালি পরীক্ষায় ঘন্টা দেয় না, দিন দেয়, 5 দিন, 10 দিনের বিল কত, 1 মাসের বিল কত, জুলাই মাসের বিল কত, এভাবে বলে। জুলাই মাসে 31 দিন, 31 দিনকে ঘন্টা নিবে। আবার বলে প্রতিদিন 8 ঘন্টা করে জ্বলে, তাহলে 8 ঘন্টা যদি একদিনে জ্বলে 31 দিনে, 31 দিনে জ্বলবে 31 গুণ 8, এভাবে করে মোট সময়টা ঘন্টায় নিয়ে যাবা, নিয়ে মোট কিলোওয়াট যেটা আছে সেটাকে দিয়ে গুণ করে দিবা। গুণ করলে যেটা পাবা সেটা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 ইউনিট। এবার 1 ইউনিটে যত টাকা খরচ হয় তত দিয়ে গুণ করে দিবা, তত দিয়ে গুণ করলে মোট খরচ বেড়ে যাবে। সূত্রটা হচ্ছে এভাবে মনে রাখতে পারো তুমি, যে বিপিটি, যেখানে বি হচ্ছে বিদ্যুতের দাম, ই হচ্ছে মোট ক্ষমতা কিলোওয়াটে, কিলোওয়াটে মোট ক্ষমতা, টি হচ্ছে ঘন্টায় মোট সময়। আমি যেভাবে বলছি যদি মনে রাখো তাহলে মনে থাকবে, বি হচ্ছে প্রতি ইউনিটের দাম, পি হচ্ছে কিলোওয়াটে ক্ষমতা, টি হচ্ছে ঘন্টায় সময়। ঘন্টায় তো ঘন্টায় ওরা বলছে 2 ঘন্টা, টি এর জায়গায় 2, ক্ষমতা বলছে 1000 ওয়াট, সেটাকে কিলোওয়াটে নিতে হবে, জন্য 1000কে 1000 দিয়ে ভাগ, কিলোওয়াটে নিলাম। আর প্রতি ইউনিটের মূল্য 37 পয়সা বলছে, 37 পয়সাকে টাকাতে নিতে হয় 0.37, এই জন্য 0.37 লিখলাম। গুণ করলে হয় 0.74 টাকা, এই যে 0.74 টাকা এখানে আছে, এটাই শেষ। কারো বুঝতে অসুবিধা হলে বলতে পারো। মেজবাহ, সরি, মাসাবিহ জান্নাত মুক্ত, বুঝছো তুমি? কথা বলতে হবে তানজিয়া, জি স্যার, বুঝছি। রিফাত, রিফাত কি জি বুঝতে পারছো? স্যার, বুঝছি। অসুবিধা হলে বলবা। বৈদ্যুতিক হিটারে যে দাতব কুণ্ডলী, যে দাতব তারের কুণ্ডলী ব্যবহৃত হয় তার নাম কি? তার নাম হচ্ছে নাইক্রোম। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়, মুখস্থ করে ফেলবা, ডাইরেক্ট মুখস্থ। ওই আগের টাইম পিবিটি এর পিটিবি বা পিবিটি, ওই সূত্রটা, এই যে এটা এটা এই যে এটা বিপিটি লেখো, পিবিটি লেখো, সব সমস্যা একই, গুণাকার আছে আর কি। এখানে পিটিবি লিখছো, সমস্যা নাই। ঘন্টা হচ্ছে যে 100 ওয়াট, সরি, ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, পি ঘন্টা হচ্ছে প্রতিদিন 5 ঘন্টা করে চলে, 30 দিনে কত খরচ পড়বে জিজ্ঞেস করছে। 1 কিলোওয়াট বৈদ্যুতিকের বিদ্যুতের দাম হচ্ছে 2 টাকা, মানে 1 ইউনিটের দাম 2 টাকা। তাহলে ক্ষমতা যেটা ওয়াটে আছে সেটাকে নিব কিলোওয়াটে, 30 দিনে মোট কত ঘন্টা সেটা বের করবো, কারণ প্রতিদিন 5 ঘন্টা, তাহলে 30 দিয়ে 5কে গুণ করলে হয় 120, সরি 150, তাহলে মোট 150 ঘন্টা জ্বলবে। 150 ঘন্টা জ্বলবে, ক্ষমতা হচ্ছে বিদ্যুৎ বাল্বটার বা বাতিটার ক্ষমতা 100 ওয়াট, 100 ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াটে চলে যাবে। তাহলে 100 ভাগ 1000 কিলোওয়াটে গেল, গুণ মোট ঘন্টা, 5 গুণ 30 ইন্টু বিদ্যুতের প্রতি ইউনিটের দাম 2 টাকা, এটা দিলে দাম, বিদ্যুতের বিলটা বেড়ে যাবে। আর রোধ বিশিষ্ট কোনো একটি পরিবাহীর ভিতর দিয়ে টি সময়ব্যাপী আই পরিমাণ বিদ্যুৎ চালনা করলে পরবর্তী পরিবাহীতে উদ্ভূত তাপের পরিমাণ কত?
তাপের পরিমাণ হচ্ছে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এখানে একটা ডিরেক্ট ফর্মুলা থেকে দিছে, পূর্ণাঙ্ক টঙ্ক নাই। উত্তর হচ্ছে বি। মনে রাখবো এটা সূত্র, তাপের পরিমাণ হচ্ছে আই স্কোয়ার আর টি। শেষ। লিখছে একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে 100 ওয়াট আর 220 ভোল্ট লেখা আছে, রোধ কত? তার মানে ক্ষমতার এই ভোল্টেজ দেওয়া আছে, তো ক্ষমতার ভোল্টেজের সাথে রোধের সূত্র একটা আছে, ওটা লিখে দিব, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। যেহেতু তোমাকে রোধ বের করতে বলছে, তুমি রোধেরটাই নিয়ে আসতে হবে, অন্য কোনো সূত্র নিয়ে আসলে হবে না। একটা আছে পি ইকুয়াল টু বি আই, ওটা দিয়ে আই বের হবে। এখানে তোমার পি আর বি আছে, আর বের করবা, এই জন্য সূত্র এটা আসবে। আর বের হলো কত? 484। বৈদ্যুতিক ফিউজে ব্যবহার করা হয় কোনটি? মনে রাখবা ফিউজে সীসা আর টিন ব্যবহার করা হয়, সীসা আর টিন। বিদ্যুতের খরচ আবার আসছে, বললাম না, 1 ক্যালোরি তাপকে কাজে রূপান্তর করলে কত জুল হবে? মূলত জিজ্ঞেস করছে 1 ক্যালোরি সমান কত জুল, 1 ক্যালোরি সমান কত জুল, এটা জিজ্ঞেস করছে। কৌশলে প্রশ্নটাকে ঘুরে দিছে, মূলত জিজ্ঞেস করছে 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। লরেন্স বল, একটু আগে যেটা বলছিলাম যে সেখানে কি হয়, দুইটা বল একসাথে কাজ করে, একটা একটা চার্জ যখন যায় বিদ্যুৎ ক্ষেত্রে বলটাও লাভ করে, চৌম্বক ক্ষেত্রে বলটাও লাভ করে। দুইটা বল একসাথে যুক্ত হলে লব্ধি বল পাওয়া যায়, এটা হচ্ছে লরেন্স বল। সূত্র মনে রাখবা, মাঝখানে যোগ, মাঝখানে যোগ, এখানে যোগ, আর বি আর বি গুণফল আকার থাকে, আর কিউ গুণ আকার থাকে পুরোটার সাথে, কিউ পুরোটার সাথে গুণ আকারে থাকে। বুঝিনি, এখন দেখবা, এখন দেখবা নি, পরে দেখি একটু পরে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, দেখো খেয়াল করো, লরেন্স বলের সমীকরণ এটা, মূলত দুইটাই রাইট, এটাও রাইট, এটাও রাইট। এখানে ডি তে ভুল দেওয়া আছে, ডিটা এখানে ডি আর সি কি হয়ে গেছে খেয়াল করো। ও আচ্ছা, ডি কেন হয় না, ডি কিউর উপর একটা ভেক্টর দেওয়া আছে, কিউর উপর ভেক্টর হবে না, ডি তে কিউর উপর ভেক্টর থাকার কারণে ওটা বাদ গেছে। আর 13 নম্বরে সুন্দরভাবে সব আছে, ওই কিউটাকে গুণ করে দিছে, এই কিউটা গুণ করলে কিউ ই ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে লরেন্স বল দেখো দুইবার আসছে, কিন্তু দুইবার না, আরো কয়েকবার আসছে, খেয়াল করো। কোন বাড়ির মেন মিটার 15 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে, তাহলে আই আছে বি আছে, কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে? তাহলে আমাকে জানতে হবে ক্ষমতা কত, ক্ষমতা জানলে আমি বুঝতে পারবো 60 ওয়াটের কয়টা বাতি চালাতে পারবো। তাহলে মেন মিটার বলা আছে 15 অ্যাম্পিয়ার 220, এটা দিয়ে গুণ করে দিলে আই আর ই, বি গুণ করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে পি, আই এর সাথে বি গুণ করলে পি পাবা, পি ইকুয়াল টু ভিআই। আসলো কত? 3300 ওয়াট। তো বাতি আছে যেটা, সেটা হচ্ছে 60 ওয়াট। তাহলে কয়টা বাতি চালানো যাবে? এই 60 ওয়াট দিয়ে 3300 কে ভাগ করব, ভাগ করলে আসে 55, তাহলে তুমি 55টা বাতি জ্বালাতে পারবা। আশা করি ক্লিয়ার। যে যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ গৃহ পার্থক্য রোধ মাপা যায় তাকে বলে মাল্টিমিটার, একটু বলছি, সব মাপা যায়। টেসলা কিসের একক, একটু বলছি, চৌম্বক ক্ষেত্রের একক। এটা এখন সিলেবাসে নাই, আসবে না, বাদ। চাইলে যেহেতু প্রিভিয়াস ইয়ার আসছে দেখে নিতে পারো, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গ্যালভানোমিটার ধ্রুবক। এটা তো বলছে যে কত তড়িৎ প্রবাহ হলে বিক্ষেপ 18 ডিগ্রি হবে, এটা আগের সিলেবাসে গ্যালভানোমিটার অঙ্ক ছিল, সেখান থেকে দিচ্ছি।
সূত্র হচ্ছে আই টু টু কে থিটা, যেখানে কে হচ্ছে গ্যালন মিটারের ধ্রুবক, আর থিটাটা হচ্ছে যে যেটা দেওয়া আছে সেটাকে রেডিয়ানে নিতে হবে, অর্থাৎ 5/180 ইন্টু 18। আশা করি ক্লিয়ার। তখন তোমার আই এর মানটা পেয়ে যাবা, বিদ্যুতের মানটা পেয়ে যাবা। উচ্চ রোধ বিশিষ্ট একটি চলক কুণ্ডলী গ্যালভানোমিটারকে কি বলে? যেটি যে গ্যালভানোমিটার যেই গ্যালভানোমিটারের রোধ বেশি থাকে সেই গ্যালভানোমিটারটা তখন ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়, ভোল্টমিটার হিসেবে ব্যবহার করা যায়। তাহলে উচ্চ রোধ বিশিষ্ট চলকুণ্ডলী, আবার এটা এবার এটার কুণ্ডলী স্থির থাকলে হবে না, কুণ্ডলী চলকুণ্ডলী হতে হবে, মানে মুভিং মুভিং কুণ্ডলী, মুভিং কয়েল, মুভিং কয়েল হলে এবং উচ্চ রোধ বিশিষ্ট হলে তখন সেটাকে ভোল্টমিটার বলা যাবে। কোনটি চৌম্বক পদার্থ? চৌম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। সূত্র হচ্ছে মনে রাখার ফ্যাকোনি, FeCONi, অর্থাৎ আয়রন কোবাল্ট নিকেল, আয়রন কোবাল্ট নিকেল, যেখানে লেখা আছে দেখো কোবাল্ট নিকেল আয়রন, আরো আছে ম্যাঙ্গানিজ টাংস্টন ক্রোম, তবে বেশি বেশি দেয় তিনটা, চৌম্বক পদার্থ বললে এই তিনটা দিবে। ফ্যাকোনি, FHA লোহাতে Fe, কোবাল্টে CO, নিতে নিতে নিকেল। তুমি পড়বা পড়বা তুমি? এই যে আমি বলতেছি দেখো, ফ্যাকোনি এটা হচ্ছে চৌম্বক পদার্থ, আশা করি ক্লিয়ার। তুমি পড়াচ্ছো পড়াচ্ছো না পড়তেছো? তারপর খেয়াল করো এগুলা আগে ছিল এখন দিবে না, বা এমকেএস পদ্ধতিতে চৌম্বক বল রেখার একক, তো এমকেএস পদ্ধতিতে চৌম্বক বল রেখার একক হচ্ছে ফ্লাক্স, বল রেখার একক হচ্ছে ফ্লাক্স এমকেএস পদ্ধতিতে। এমকেএস মানে মিটার কেলভিন সেকেন্ড। এটা এখন সিলেবাসে আছে কিনা আমি কনফিউজ, মনে হয় আছে আবার মনে হয় নাই। তোমরা কি এটা পড়ছিলে দেখো তো এরকম কোন সূত্র? রিফাত কি পড়ছিলা? আচ্ছা থাকুক আর না থাকুক করা দিচ্ছি, আমরা পুরাতন সিলেবাসের স্টুডেন্ট তো, আমরা পুরাতন গুলোও পারি নতুন গুলোও পারি, আর তোমরা পুরাতন গুলো পারো না নতুন গুলো পারো, এই হচ্ছে সে ঝামেলা। যাই হোক আমি বলে দিচ্ছি, চৌম্বক ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা উলম্ব অংশ বলে, একটাকে বলে আনুভূমিক অংশ। তো উলম্ব ভাই অংশ, এটা আছে তো সূত্রটা বইয়ে? হ্যাঁ হ্যাঁ আছে, থাকলে ভালো, থাকলে ভালো হয়, থাকলে হচ্ছে তোমাদের জন্য ভালো। বলছে যে চৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ দেওয়া আছে, তো বলছে যে চৌম্বক ওই ক্ষেত্রে ওইখানে চৌম্বক ক্ষেত্রের মান কত, মনে করো চৌম্বক ক্ষেত্র যেটা সেটার উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ দেওয়া আছে, মনে করো এটা একটা ভেক্টর, ভেক্টরের উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ দেওয়া আছে। এই দেখো আমার বাবুও তোমাদের সাথে ক্লাস করতেছে, দেখা যায় কিনা দেখো, ওরে দেখো তুই দেখো তো, তুমিও দেখ, তুমি ক্লাস করতেছো, ক্লাস করতেছো তুমি? হুম দেখা যায় তোমাকে। আচ্ছা তো উলম্ব উপাংশ যেটা, আণবিক উপাংশ যেটা, ভেক্টরের ক্ষেত্রে তোমরা লব্ধি ভেক্টর বের করার সময় কি করো, যে উলম্ব উপাংশ আণবিক উপাংশ এর বর্গ করে যোগ করে রুট ওভার করো, এখানেও সেই কাজ। তাহলে উলম্ব উপাংশ এর বর্গ যোগ আণবিক উপাংশ এর বর্গ, এই দুইটাকে রুট ওভার করলে তুমি ভূচুম্বক ক্ষেত্রের মানটা পেয়ে যাবা, অর্থাৎ উলম্ব উপাংশ আণবিক উপাংশ দেওয়া থাকলে এটার স্কোয়ার করবা আর এটার স্কোয়ার করবা, স্কোয়ার করে রুট ওভার করে দিবা, যোগ করে যোগ করে রুট ওভার রুট ওভার করে দিবা, তাহলে কাজ হয়ে যাবে, মান যা আসবে তাই। শেষ বলছে কোনটি চৌম্বক পদার্থ নয়, তাহলে আগে ফ্যাকনি বের করো, ফ্যাকনি যেটা সেটা বাদ দিয়ে দিবা, কোবাল্ট আছে এটা তাহলে চৌম্বক পদার্থ,
লোহা আছে, চৌম্বক পদার্থ, ইস্পাত আছে আর অ্যালুমিনিয়াম আছে। এর মধ্যে আমি বুঝতেছি না যে আসলে, যেহেতু আমি এই দুইটাকে অল্প বাদ দিতে পারছি, ইস্পাত একটা চৌম্বক পদার্থ মনে রাখবা, ইস্পাত একটা চৌম্বক পদার্থ, অ্যালুমিনিয়ামও চৌম্বক পদার্থ, বাদ যায় উত্তর হচ্ছে কোনোটাই নয়। এখানে অচৌম্বক পদার্থ কোনোটাই নেই, সব চৌম্বক পদার্থ। পুরি বিন্দু কি পড়াইছি, চৌম্বক আবেশ ও চৌম্বক প্রাবল্যের অনুপাতকে কি বলে, এটাকে চৌম্বক প্রবেশ্যতা বলে, চৌম্বক প্রবেশ্যতা। এটা আগে ছিল, এখন নাই মনে হয়, এই জন্য পড়াই নেই। তারপরে ফেরো ফেরা ডায়া, এটা থেকে একটা দিছে, দেখো প্যারা থেকে একটা দিছে, এটা কি একটু পরে বলতেছি আমি, কুড়ি বিন্দু থেকে আবার দিছে, বুঝলে। যে তাপমাত্রায় কোনো প্যারো চৌম্বক পদার্থের চৌম্বকত্ব শূন্য হয় সেই তাপমাত্রায় কি বলা হয়, উত্তর হচ্ছে কুড়ি তাপমাত্রা। চৌম্বক ভৌগোলিক মধ্যতল এবং চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণকে কি বলে, এটাকে বিচ্যুতি বলে। কোন স্থানের ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণকে বিচ্যুতি বলা হয়। এটা এখনকার সিলেবাস আছে কিনা আমি জানি না, থাকতে পারে, থাকলে একবার দেখে নিবা। তো এখন আমি বলবো ফেরো ফেরা ডায়া, ফেরো ফেরা ডায়া, ফেরো ফেরা ডায়া, ফেরো ফেরা ডায়া, ফেরো ফেরা ডায়া। খেয়াল করো, ফেরো প্যারা, আর হচ্ছে ডায়া। একজন আমার সাথে একটু কথা বলতে হবে, নাহলে বুঝবে না। শ্রাবন্তী কথা বলো আমার সাথে, শ্রাবন্তী হ্যাঁ স্যার বলেন। প্যারা বলতে তুমি কি বুঝো, প্যারা? প্যারা হ্যাঁ বলতে এটা, হচ্ছে কিছু কিছু, মানে অল্প অল্প, বুঝে গেছে, মাঝখানে মধ্যম, বুঝে গেছে, দুর্বল আকর্ষণ। হ্যাঁ, মানে দুর্বল কিন্তু আছে কিছুটা। আর ডায়া মানে হচ্ছে বিপরীত, ডায়া মানে কি বিপরীত বিপরীত, আর ফেরো মানে স্ট্রং, শক্তিশালী, বুঝে গেছে। স্যার, তো যে সকল পদার্থকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তারা খুব শক্তিশালী ভাবে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, তাদেরকে বলা হয় প্যারা চৌম্বক, বুঝে গেছে। জি স্যার, মনে করো একটা পদার্থকে তুমি চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছো, সে খুব চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়েছে, তখন সেটাকে বলা হয় প্যারা চৌম্বক। যেমন হচ্ছে লোহা, কি লোহা লোহা, এবার হচ্ছে প্যারা চৌম্বক, এটা মধ্যম অল্প চৌম্বক ক্ষেত্র দ্বারা অল্প আকর্ষিত হয়, বুঝে গেছে, অল্প হ্যাঁ স্যার আকর্ষিত অবশ্যই। হয়। যেমন উদাহরণ দিতে পারো, চাইলে তুমি অ্যালুমিনিয়ামকে দেওয়া যেতে পারে, তবে সবচেয়ে ভালো উদাহরণ হয় কোবালটা, ভালো কোবাল বলছি, কপারটা ভালো উদাহরণ হয়, কপার। কপারও তেমনটা হয় না, খুব অল্প, ঠিক আছে। ডায়াটা হচ্ছে যে হ্যাঁ স্যার, চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, বরং দূরে সরে যায়, বুঝে গেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ, এটাকে বলে ডায়া। যেমন পানি, পানি হচ্ছে ডায়া চুম্বক, বুঝে গেছে। হ্যাঁ স্যার বুঝছি। ওকে, এখন এখানে প্রশ্ন দিছিল কি, প্রশ্ন দিয়েছিল যে যে সকল পদার্থ চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে চৌম্বকায়ন কারী ক্ষেত্রের দিকে সামান্য চৌম্বকত্ব, দেখছো সামান্য লিখছে, সামান্য চৌম্বকত্ব দেখলেই প্যারা, সামান্য বুঝে গেছে। জায়গা চম্বুক, শেষ এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার দিকে আমরা তাকাবো না, কারণ এই চ্যাপ্টারে যেগুলো আসার সেগুলো চলে আসছে, মানে আমি যেগুলো পড়াইতাম ভাবছিলাম সেগুলো পড়ে ফেলছি। এখানে দেখি আমি আর কিছু থাকতে পারি কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখি। একটা পাইসি কিন্তু, এটা এখন আর নাই, এই যে এটা, এটা আগে ছিল এখন নাই। এইটা দেখতে পারো, এটা কি গরম লাগে,
করুন করুন করুন, একটু 1 মিনিট ওয়েট করো।